अस्सलाम वालेकुम, रमजान मुबारक सब सबाई के भालो थाकार जन्य এই রমজান মাসে সারা দিন রোজা রেখে কারণ মুখের লালা পর্যন্ত ভিতরে নেওয়া যায় না, রোজাটা সহজ ব্যাপার নয়। প্লাস কারো বিরুদ্ধে সামান্য সমালোচনা করা যায় না, শুধু ভালো কথা বলতে পারবে। প্লাস বাজে কোনো কিছু আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না, বাজে কোনো কিছু। তাহলে মানে পুরো আত্মত্যাগ করতে লাগে, নিজের নস থেকে শুরু করে সমস্ত কিছুকে আত্মত্যাগ করা করে মানে সৃষ্টিকর্তা আল্লাহ মহান সুবহান তাআলার নামে আপনাকে রোজা রাখতে হবে আর খুশি করার জন্য। আর এটার উপকারিতা মানে আপনার গ্যাস্ট্রিক থাকবে না, আপনার বিভিন্ন ধরনের রোগ, সুগার কমে যাবে, আপনার বদহজমি শেষ হয়ে যাবে, বিভিন্ন ধরনের রোগে ভালো। কারণ রেস্টিং দ্য পার্টস অফ হিউম্যান বডি, এর জন্য বলছি সবাইকে। আমি আজ লাইভটা এর জন্য করছি কারণ সবাইকে বলবো এই রমজান মাসে সবাই একে অন্যের প্রতি দোয়া করবেন এবং দেশের শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের জন্য কামনা করবেন, দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাদেরকে শান্তি শৃঙ্খলা দিয়ে ভরপুর করে দেয়। এবং বিশেষ করে আজকের লাইভটা এর জন্য করছি কারণ গতকাল না পরশু দিনে আমি একটা লাইভ করেছিলাম যে এই রমজান মাসে যার মা বাবা আছেন তাদের যত্ন করবেন, তালাবি করবেন, ভালোবাসবেন বেশি করে, এবং যাদের মা বাবা নাই যেমন আমার নেই এরকম করে সবাই নিজের মা বাবার জন্য দান খয়রাত করবেন এবং দোয়া করবেন তাদের জন্য মানে জান্নাত নসিব হয়, তাদের জন্য নেক্সট যে জীবন যেটা সেটা যেন ভালো হয়। যে জীবন আর আমি এখনো বলবো, আবারও বলবো কারণ লাইভ করার পর আমার থেকে সবসময় ফলো করতো বা সবসময় যারা লাইক দিত, সবসময় যারা কমেন্টস করতো যে ভাই ভালো বলেছেন খারাপ বলেছেন, না সরে গেছে আমার থেকে। যেমনিতেই মা বাবার কথা বলেছি, মা বাবাকে ভালো করে দেখবেন, মা বাবাকে আপনি আদর যত্ন করে রাখবেন, মা বাবাই আপনার আসল ছায়া, মা বাবাই আপনার শক্তি, মা বাবা হারিয়ে গেলে পাওয়া যাবে না। মা বাবাকে, মা বাবার কারণে পৃথিবী আপনি দেখেছেন, আমি দেখেছি সব কিছু। একজন বাবা সারা জীবনটা শেষ করে দেয় শুধু নিজের বাচ্চার জীবনটা কিরকম, নিজের ছেলে মেয়ের জীবনটা কিরকম উন্নতিতে ভরপুর করা যায় সেদিকে মা বাবার, বাবা অনেক কিছু করে। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, মা নিজে তার পেটে ধারণ করে প্রসবিত করে পৃথিবীর আলো দেখিয়ে মা বাবা বলে চিল্লায়। কিন্তু যখন আমরা শিক্ষিত হয়ে যাই, জ্ঞানী হয়ে যাই, গুণী হয়ে যাই, তখন কি হয়, আমরা মা বাবার কথা মানি না, মা বাবাকে শ্রদ্ধা করি না, মা বাবা যেরকম বলবে সেগুলো মা বাবাকে আমরা বলি তুমি বেশি বুঝো না, এটা বলি তুমি বেশি বুঝো না, তুমি এটা বুঝতে না, এটা বলি। কিন্তু মা বাবা না বুঝে তোমাকে এত বড় করলো যে সেদিকে লক্ষ্য রাখা দরকার, সেটা বলেছিলাম। তার কারণে আমার ফ্রেন্ড কমে গেছে, ফলোয়ার্স কমে গেছে, ফলোয়ার্স কমে গেছে আমার প্রায় প্রায় কি বলবো 60 জন ফলোয়ার্স একদিনে কমে গেছে। যেমনি মা বাবার শ্রদ্ধার কথা বলতে আসলাম, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, মা বাবাকে সঙ্গে রাখবেন, মা বাবার যেরকম আপনার জন্য করেছে তার জন্য কিছু নয় তো 50% করে দেখুন, আপনার উন্নতি হবে, আপনি ভালো হবেন, আপনার জীবন ভালো যাবে, আপনার জীবনটা খুশাল থাকবে, রঙিন থাকবে, হারা ভরা থাকবে। একথা বলতে বলতেই আমার 60 জনের মতো আমার কি বলে ফলোয়ার্স কমে গেছে, লাইক নেই, সবকিছু নেই। তাহলে মানে জমানা চেঞ্জ হয়ে গেছে, মানুষের দৈনন্দিন যে মানুষের যে চরিত্রটা চেঞ্জ হয়ে গেছে। আমি সবাইকে আবার বলছি এই রমজান মাসে লাইভটা আমি এর জন্য করিনি, এটা মোটিভেশনাল না, মনে রাখবেন মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন, দুশ্চরিত্রের চেহারা দেখাবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন না, মা বাবাকে দেখভাল করবেন না, মা বাবার সুবিধা অসুবিধা মা বাবার সঙ্গে থাকবেন না, মনে করবেন আপনার ছেলে আপনার সঙ্গে থাকবে না, এবং আপনাকে এটা ভুগতে হবে এখানে।
বারবার বলছি, যার মা বাবা আছেন তাকে ডেইলি সকাল থেকে বিকাল পর্যন্ত 100 বার মা বাবা বলে ডাকবেন, 100 বার ডেকে জিজ্ঞেস করবেন, কাছে বসবেন, বাবা কি চাই, তোমার শরীর ঠিক আছে নি, বাবা আর খাবার কি আনবো না আনবো। আরে ছেলের হাতে না থাকলে বাবা নিজে দোয়া করবে, অবশ্যই চলে আসবে, গরিব থাকবে না। এজন্য সবাইকে বলি, আর আমার এই লাইভটা করার পরে, গত পরশু দিন এটা করার পরে আমার মানে ফলোয়ার্স থেকে 60 থেকে 70 জন ফলোয়ার্স কমে গেছে। ধন্যবাদ সবাইকে, বেশি বেশি করে আমি শেয়ার করবেন। আমি মা বাবাকে শ্রদ্ধা করার কথা এবং দৈনন্দিন জীবনের মোটিভেশনাল যে স্পিচ সেটাকে আমি দিতে থাকবো, সবসময় দিতে থাকবো। আপনারা ভালো পান খারাপ পান কোনো কিছু নয়, পৃথিবীতে সবকিছু করতে পারবে, সব ভাবে, এই জীবনে সবকিছু পাবে, কিন্তু মা বাবাকে পাবে না। মা বাবা যদি আপনি না পান, মা বাবা যদি আপনার না থাকে, তাহলে মনে করবেন আপনার যে শক্তি আশীর্বাদ দেনেওয়ালা কেউ থাকবে না। যোগিতা সিস্টার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। তো আমি এর জন্য বলছি, আমি মা বাবার কথা বলতে গেলে আমার 60 থেকে 70 জন ফলোয়ার্স কমে গেছে মা বাবাকে। আমার মা বাবা রেখে আমি অন্য কারো কথায় চলবো, চললে আমার সংসারে অশান্তি হবে, আমার মা বাবাকে মা বাবার আশীর্বাদ পাবো না, মা বাবার যে ছায়াটা আছে ছোট, যে বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করলো, কত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে আমার জন্য রোজগার করে, আমার কাপড়, আমার স্কুলের বই, আমার কলেজের মোটরসাইকেল, আমার সমস্ত কিছু, আমার রোগ ব্যাধি ঔষধ সবকিছু জুগিয়েছে, কিন্তু আজকে মা বাবা থেকে বেশি ভালোবাসি নিজের শ্বশুর শাশুড়িকে। ভালোবাসতে হবে শ্বশুর শাশুড়িকে, ভালোবাসতে হবে, কিন্তু এই নয়, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে গিয়ে যদি আমার অন্য কারোর খান কথা শুনে আমার নিজের মা বাপকে আমি দূরে সরিয়ে রাখি, তাহলে আমার মতো পাপি কেউ নয়। এর জন্য বলছি হুঁশিয়ার থাকুন রমজান মাসে, আবারও বলছি মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য আশীর্বাদ করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে ভালোবাসবেন, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবেন নিজের মা বাবাকে, তারপরে নিজের সন্তানকে, তারপরে অন্য কাউকে। ধন্যবাদ সবাইকে বেশি বেশি করে, আমার তো এমনিতে ফলোয়ার্স কমে গেছে, কারণ এই আসল কথাটা বলা হয়, সত্যি কথা বললে মিয়া ভাই সাটি রাখলাম, এটা কথা আছে। যোগিতা সিস্টার এটাতে অবশ্যই হোসেন ভাই, আসল কথা বললে মিয়া ভাই সাটি রাখলাম, আমি সবসময় বলি, এর জন্য বলছি ধন্যবাদ সবাইকে। নিজের মা বাবার খেয়াল রাখবেন, মা বাবার কাছ থেকে আশীর্বাদ নেবেন, মা বাবার থেকে আপনি শক্তি নিবে অর্জন করবেন, মা বাবার কথা মতো চলবেন, দেখবেন আমার জীবন আপনার জীবন সুষ্ঠ সুন্দর হাড়ে ভরা শক্তিশালী সবাই সব জায়গায় আপনাকে সাকসেস।